আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখির ডাক চ্যানেলে সকলকে স্বাগতম। ভিউয়ার্স, চলে আসলাম আজকে আমার খামারে নতুন একটা ভিডিও নিয়ে। এখানে আসলে আজকে নতুন কিছু পাখি আনা হয়েছে যেগুলো সেল হবে, তো চলুন এই পাখিগুলো দেখা যাক এবং দামদর সম্পর্কে জানা যাক। সর্বপ্রথম আপনারা দেখতেছেন আমার এখানে কিছু বেবি আছে, কোকাটেলের হ্যান্ড ফিডিং বেবি, যেগুলা 18 থেকে 20 দিন পর্যন্ত বয়স আছে। দেখতে পারতেছেন এখানে মোট 6টা বেবি আছে, সবগুলো 18 থেকে 20 দিন, হ্যান্ড ফিডিংয়ের জন্য সবচেয়ে পারফেক্ট। দেখতে পারতেছেন, আর এগুলার পার পিসটা হচ্ছে 2000 টাকা করে। এখানে 3 পিস গ্রে আছে এবং 3টা ঝর্ণাপাল আছে। যারা হ্যান্ড ফিডিং করতে পছন্দ করেন, ছোট বাচ্চা খুঁজেন, তাদের জন্য সবচাইতে বেস্ট। এখানে 3টা গ্রে কোকাটেলের বেবি, 3টা ঝর্ণাপালের বেবি আছে, এগুলো 2000 করে পার পিস চাওয়া হচ্ছে। তবে আলোচনা সাপেক্ষে আছে। তারপর ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটা চিনামুন পাল বেবি আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটাও 10 সাইজ বেবি, এগুলা 1 মাসের মতো বয়স হয়ে গেছে, এগুলো ফিক্স। একটা পাইড আছে, এগুলো ফিক্স 2500 টাকা করে পার পিস পড়বে। দেখতে পারতেছেন ঠিক, এখানে কোনো রকম দামাদামি করা যাবে না, এগুলো ফিক্স প্রাইস। তারপর এখানে কিছু বড় সাইজের পাখি আছে, যেমন এই একটা হোয়াইট ফেস আছে, এটাও ট্যাম করা। এটা এগুলো সব হাতে থেকে খাবারও খায়, আবার নিজে নিজে একাও খাওয়া শিখে গেছে। এখানে একটা আছে হোয়াইট ফেস পাল, ঝর্ণা পাল, এগুলো পড়বে 3500 টাকা করে বড়গুলো। এগুলো পুরো ফুললি টেম, বড়গুলো 3500 করে, ছোটোগুলো 2500 করে। যদি কেউ নিতে চান অবশ্যই আমার নম্বরে কন্ট্যাক্ট করবেন। এগুলোকে আমি মাত্র খাবার খাওয়ানো হয়েছে, যদিও একা খাওয়া শিখে গেছে, তারপরও আমি হ্যান্ড ফিডিং দিই। দেখতে পাচ্ছেন একটা পাখিও কামড় দেয় না, খুব সুন্দর হাতে থাকে। আর এই বড়গুলোর বয়স হলো 4-5 মাসের মতো হবে। এখানে একজোড়া পাইট দেখতে পাচ্ছেন, একটা হলো ফন পাইট, আর একটা হলো গ্রে এবং লুটিনো মিক্স করা পাইট। এখানেও একটা পাখি ট্যাম করা, এই পাখিটা অবশ্য ট্যাম করা, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই পাখিটা কামড় দেয় না, এতক্ষণ হাতেই ছিল, হাতে নিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কামড় দেয় না, দেখেন কি সুন্দর হাতে, হাতের ভিতরে আরও সুন্দর করে ইয়ে করে, কিন্তু কামড় দেয় না, কিন্তু ওইটা ট্যাম ছাড়া। এই পেয়ারটা যদি কেউ নিতে চান, এটা 6500 টাকা পড়বে, এটাকেও মাত্র খাওয়ানো হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, কোনো প্রকার কামড় দেয় না, খুব সুন্দর ট্যাম করা পাখি। আর হাতে সিরিজ ধরলে সিরিজ থেকে নিজে নিজে খাবার খায়, এটা 6500 টাকা পড়বে। এখানে একটা পেয়ার কোকাটেল আছে, এটা হোয়াইট ফেস পাইট, আর পিছনেরটা হোয়াইট ফেস চিনামন পাল, ঝর্ণাপাল বলে এটাকে আর কি, ঝর্ণাপাল আর হোয়াইট ফেস পাইট। এটা সেমি অ্যাডাল্ট পেয়ার, সরি, এটা নিউ অ্যাডাল্টের মতো হবে। যাই হোক, এই পেয়ারটা 7000 টাকা পড়বে একবারে ফিক্স। যদি কেউ নিতে চান আমার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তারপরে এখানে কিছু লাভবার্ডের বেবি আছে, 10 সাইজ আছে এবং 10 সাইজ ছাড়াও আছে, এগুলো 3500 টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে। আর এক একটা বাচ্চা 1750 টাকা করে পড়বে। এখানে আপনারা নিয়ে চাইলে কিছু বাচ্চা আছে ট্যাম করতে পারবেন, এগুলো কামড় দেয় না। তারপর উপরে কিছু পাখি আছে, এগুলো 5000 টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে। এখানে গ্রিন ফিশার আছে, এগুলো সব এ গ্রেডের গ্রিন ফিশার, আপনারা দেখতে পাচ্ছেন 2টা পেয়ার আছে, সামনে একটা পেয়ার, পিছনে একটা পেয়ার। আর গ্রিন ফিশারগুলো ফিক্স 4000 টাকা করে পেয়ার পড়বে। একজোড়া ব্লু ফিশার আছে, দেখতে পাচ্ছেন এটাও, এটা 4500 টাকা হচ্ছে, তবে এটাও 4000 টাকা করে ফিক্স রাখা যাবে। দিয়ে এখানে কিছু লাভবার্ড আছে, এগুলো রানিং লাভবার্ড, এগুলো ফিক্স 4000 টাকা জোড়া পড়বে, কোনো প্রকার কোনো দামাদামি করা যাবে না। সম্পূর্ণ রানিং পেয়ার আছে, 4000 টাকা করে রাখা যাবে। এখানে কিছু এ গ্রেড ইংলিশ বাজরিগার আছে, যেগুলা বিগ সাইজের এবং এক্সিবিশন, আপনারা দেখতে পাচ্ছেন।
এগুলা 8000 টাকা পেয়ার চাওয়া হচ্ছে। তবে আলোচনা সাপেক্ষে আছে। তারপর এখানে নরমাল বাজরি আছে, আসলে এটা ক্রেস্টেড, ছেলে মেয়ে দুইটাই ক্রেস্টেড, এটা 1500 টাকা চাওয়া হচ্ছে। এখানে সিঙ্গেল একটা মেল আছে, এটা 500 টাকা রাখা হবে, একবারে রানিং মেল। এখানে একটা পেয়ার আছে, মেলটা বাংলাদেশ সাইজের এবং ফিমেলটাও একটু বড় সাইজের, ফিমেলটা ক্রেস্টেড, হোয়াইট ক্রেস্টেড। এই পেয়ারটা 1000 টাকা পড়বে, একবারে ফিক্সড। এখানে একটা পেয়ার হলুদ পাইড আছে বাজরিগার, এটা 1000 টাকা চাওয়া হচ্ছে। তারপরে এখানে রেমবো বাজরিগার আছে, যারা রেমবো কিনতে পছন্দ করেন বা রেমবো নিউট্রিশন নিয়ে কাজ করেন তারা এই পেয়ারটা নিতে পারেন। এটা মোটামুটি ভালো নিউট্রিশনের, 3000 টাকা চাওয়া হচ্ছে, অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না। এখানে ফিমেলটা রেমবো প্রডিউসার ডিলুজ এবং মেলটা রেমবো, আপনারা দেখতে পাচ্ছেন মেলটা করে অরিজিনাল রেমবো। এই পেয়ারটা 2500 টাকা চাওয়া হচ্ছে। এখানে একজোড়া বাংলিশ আছে, এটা 3000 টাকা চাওয়া হচ্ছে। এখানে কিছু বি গ্রেড ইংলিশ আছে, যেগুলো 4000 করে পেয়ার চাওয়া হচ্ছে, এগুলো সম্পূর্ণ রানিং পেয়ার। এখানে একটা পেয়ার আছে, দেখতে পাচ্ছেন 4000 টাকা চাওয়া হচ্ছে। এখানেও একটা পেয়ার আছে, এটা পাইট, এটাও 4000 টাকা চাওয়া হচ্ছে। এগুলো আলোচনা সাপেক্ষে আছে, আপনারা ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে নিয়ে নিতে পারবেন। যেহেতু এখানে একটা রানিং রোজেলা আছে, যেটাকে ইস্টার্ন রোজেলা বলা হয় বা অনেকে গোল্ড মেন্টাল রোজেলা বলে, এটার পেয়ার চাওয়া হচ্ছে 30000 টাকা। এটা সম্পূর্ণ ব্রিডিং পেয়ার, আলোচনা সাপেক্ষে আছে, কিছু কম রাখা যাবে। যেহেতু এখানে একটা পেয়ার রিং নেট আছে, আর এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে 26000 টাকা, আলোচনা সাপেক্ষে আছে, দামাদামি করে নিতে পারবেন। এটাকে অনেকে লেসিং এবং অনেকে অ্যালবিনো রিং নেট বলে থাকে। সামনে যেটা হাতের ডান পাশে বসে আছে এটা মেল, আর বাম পাশে যেটা লড়ালড়ি করতেছে ওইটা হলো ফিমেল, যেটা মাত্র লাঠিতে বসলো ওটা ফিমেল, এবং ডান পাশে একটা মেল। আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন। 26000 টাকা এটার প্রাইস চাওয়া হচ্ছে, এবং খুব সুন্দর এই রিং নেটের কালার। আর এখন মার্কেটে রিং নেটের খুব প্রাইসেস, একবারে টোটালি নেই বললেই চলে। যদি কেউ নিতে চান অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তবে ভিউয়ার্স, এখানে কিছু জেব্রা পিঞ্চ আছে, এগুলো সম্পূর্ণ অ্যাডাল এবং রানিং পেয়ার, এগুলো 800 টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জেব্রা এবং ব্ল্যাক চিক ক্রস ব্রিড আছে, অ্যাভারেজে 800 টাকা করে পার পিস। তবে যদি কেউ বেশি আকারে নিতে চান তাহলে কিছু কম রাখা যাবে। এখানে রানিং পেয়ার একজোড়া জাপানিস আছে, একবারে পুরো ফুল ফ্লাওয়ার, কোনো মিস মার্কিং নাই, ফ্লাওয়ার মিসিং নাই, দুই সাইড ফ্লাওয়ার, যেটাকে হেলিকপ্টার বলা হয়। এটা যদি কেউ যদি নিতে চান 6000 টাকা চাওয়া হচ্ছে। গোল্ডিয়ান পিঞ্চ একটা পেয়ার আছে, এটা যদি কেউ যদি নিতে চান এই পেয়ারটা 5000 টাকা চাওয়া হচ্ছে। একজোড়া লং টেল আসছে আমার কাছে, লং টেলটা যদি কেউ যদি নিতে চান এটাও 5000 টাকা চাওয়া হচ্ছে। তবে আলোচনা সাপেক্ষে আছে, এক পেয়ার ব্ল্যাক জাবা আছে, ব্ল্যাক জাবা, এটা ফিক্সড প্রাইস 3000 টাকা পড়বে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একবারে ফিক্সড এটার প্রাইস। যেহেতু এখানে একটা সিঙ্গেল জাবা আছে, এটা মেল, এটা যদি কেউ নিতে চান একবারে ফিক্সড 1500 টাকা পড়বে, সিঙ্গেল মেল যদি কারো লাগে, একবারে মুডে আছে রানিং মেল। ডিয়ার্স, এখানে কিছু ক্রেস্টেড ব্যাঙ্গুলি আছে, চকো আছে, সেটাল ব্যাক আছে এবং হোয়াইট আছে, এগুলা 4000 থেকে শুরু করে 3000 পর্যন্ত রাখা যাবে। হোয়াইট পেয়ারটা পড়বে 4000, হোয়াইট দুইটাই ফিমেল, যদি কারো সিঙ্গেল ফিমেল লাগে নিতে পারেন, পার পিস 2000 করে পড়বে। আর যদি পেয়ার নেন তাহলে দুইটা ফিমেল যদি নেন 4000 টাকা পড়বে, এবং ওইটার সাথে যদি সেটাল ব্যাক মিলিয়ে নেন তাহলে 3500 টাকা পেয়ার রাখা যাবে। আর একজোড়া শুধু চকো বেঙ্গলি আছে, যেটার প্রাইস 3000 টাকা রাখা হবে।
আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করবো। আশা করবো ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। সেরকম ধরনের ভিডিও আপনারা চান তো আগামী ভিডিও আসার আজ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।